नमस्कार, जार्नी विद पूर्विता चैनलेर पक्ष थेके आमी पूर्विता सबाई के स्वागत जानिए आजकेर भिडियो शुरू करलाम। प्रति बछरेर मतो ए बछरेओ सातई मार्च बुधवार शहीद स्मृति संघेर माठे दोल यात्रा उत्सव पालित हय। आम्रा जखन माठे गिये पौंछालाम तखन सांस्कृतिक अनुष्ठान प्राय शुरू हवार पथे। सबार खेलार जन्य মাঠের একদিকে রাখা ছিল নানা রঙের আবির, আর মাঠে প্রবেশের পথে ঠান্ডা শরবতের ব্যবস্থাও করা হয়েছিল। এখানে শুধু পাড়ার নয়, অন্য পাড়া থেকেও বহু নৃত্যশিল্পীরা এসে নিজেদের নাচ পরিবেশন করেছে। একদিকে বাচ্চারা আবির নিয়ে খেলছে, আর অন্যদিকে খুদে খুদে শিল্পীরা মঞ্চে গান গাইছে। শহীদ স্মৃতি সংঘের তরফ থেকে সকলের জন্য সকালের জলখাবারের ব্যবস্থা ছিল। জলখাবারে ছিল লুচি, ছোলার ডাল আর ল্যাংচা। শরবত দেওয়াও শুরু হয়ে গেছে। ধীরে ধীরে মাঠে বহু মানুষের ভিড় জমছে। এবার আমার বন্ধুরাও চলে এসেছে, সাথে এনেছে ব্যাগ ভর্তি জল বেলুন। বন্ধুরা এসেছে দেখে ভাবলাম কয়েকটা ছবি তুলে নি, তা না, বন্ধুর বর এসে পুরো মাথা ভর্তি করে লাল আবির দিয়ে দিল। ব্যাস, এবার একে একে সবাই আমাকে আবির মাখাতে চলে এলো। আবির মাখা অবস্থায় কয়েকটা ছবি তুলেই নিলাম। সবাই যখন চলেই এসেছে তখন সবাই একসাথে জলখাবারটাও খেয়ে নিলাম। এবার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আবির খেলাও শুরু হয়ে গেছে।
হঠাৎ আমার বর এসে আমার বান্ধবীকে একদম কালো ভূত বানিয়ে দিল। বেচারিকে একটু শান্তি মতন খেতেও দিল না। এবার আমার এই বন্ধুর পালা। ও তো জানেই না পেছন দিক থেকে এসে আমার বর রং মাখিয়ে দেবে। এবার লাল রং মাখাতে এলো আরেকজন। ইস, কেউ একটু শান্তি মতন কাউকে খেতে দিচ্ছে না। জল রঙে পুরো জামা ভিজিয়ে ফেলেছে বলে আমার বান্ধবী তার ছেলেকে বকাবকি শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমার মেয়ে আর তার বান্ধবীরা আমাকে রং মাখিয়েই যাচ্ছে। আমিও এবার সবাইকে একটু আবির দেওয়া শুরু করলাম। ওরে বাবা, এখানে তো রং মাখানো নিয়ে যুদ্ধ চলছে। এবার সবাই মিলে আমার বরকে আবির মাখানোর জন্য দৌড়াদৌড়ি করছে। ইস, ফর্সা মুখটাকে পুরো কালো ভূত বানিয়ে দিল। কেউ আমার বরের হাত থেকে বাঁচতে পারেনি, সবাইকে ভূত বানিয়েছে। আরেকবার মাখিয়ে দিল, কি যে করছে! আরে বাস, দারুণ লাগছে, কি ভালো ছেলে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে রং মাখছে। ইরে ইরে, কি করছে রে বাবা! এবার সব পুচকে গুলো পিছনে রং দিচ্ছে, ভিজিয়েই দিল। আসলে খুঁজছে কাকে মাখানো যায়। এই রে, এবার লাল। কি রং মাখাতে গিয়ে জামায় হাত মুছে ফেললো। আবার অনুসন্ধান চলছে কাকে রং মাখানো যায়। এবার কার পালা, এবার এর পালা। অনেকক্ষণ ভদ্রলোকের কথা ভুলেই গেছিলাম, এবার যে আমার পালা। ইস, না, ফেসিয়াল করো। এমন করে স্বেচ্ছায় কাউকে রং মাখতে দেখেছেন? বলুন তো, দেখুন কিভাবে মাখাচ্ছে। আমার মেয়েটাও কম নয়, তার উপর আবার আবির দিচ্ছে। ইস, মুখটা একেবারে, ওই দেখো আবার বন্ধুগুলোও সব দিচ্ছে। কেমন বন্ধু এরা! শেষ পর্যন্ত ভূতনি বানিয়েই ছাড়ল। ব্যাস, ওইদিকে আরেকজন পাকড়াও হলো।
বাহ, এবার কে কাকে রং মাখাচ্ছে দেখুন, কি দৃশ্য! হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে, ফাটাফাটি। উফ, আবার সেই যুদ্ধ চলছে। আরে, এবার তো পেরেছে। একি একি, এটা কি চলছে? ইস, মুখগুলো দেখো সবকটার, সব কটা এক একটা ভূত। এবার বেচারি এই বাচ্চা মেয়েটার পালা, দাঁতে একেবারে ঘষে দিল। ইস, এবার এক ভূত আরেক ভূতকে আরো ভালো করে রং মাখাচ্ছে। হঠাৎ আরেক বন্ধু পরিষ্কার হয়ে এসেছে, আর সবাই মিলে একসাথে তাকে ভূত বানিয়ে ফেলল। বেচারি যে কাকে রং মাখাবে বুঝেই উঠতে পারছিল না। আরে বাস, বর বউকে আর বউ বরকেই রং লাগাচ্ছে। ওই দিকে কোলাকুলিও চলছে। মাঠে আসতে না আসতেই স্বামী স্ত্রী দুজনে একদম ভূত হয়ে গেল। ও যে কাকে রং দেবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, কারণ কারোর মুখ তো আর ফাঁকা নেই, রং মেখে তো সব ভূত হয়ে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষের দিকে ওদের দুজনের অবস্থা দেখে সবাই খুব হাসি ঠাট্টা করছিল। উফ, এদের আর যুদ্ধ শেষ হয় না। ইনি তো বউকে রং মাখানোর বদলা নিলেন, আবার কিছু ছবি তুলে ফেললাম। সবাই কিন্তু দারুণ মস্তিতে আছে। বাহ, কি সুন্দর নাচ করছে! আবিরের মশাল এবার প্রথম দেখলাম। সত্যি গানটা মনে পড়ে গেল, কে যেন আবির ছড়িয়ে দিল। আচ্ছা, কখনো কাউকে দেখেছেন নাক টিপে রং মাখাতে? ইস, আবার ইশারায় বলা হচ্ছে রং মাখাতে।
বাপরে, ধরে বেঁধে জোর জবস্তি, ইস কিভাবে রং মাখানো হচ্ছে বা। ইস মুখের ভেতরটার কি অবস্থা দেখো কাণ্ড, হাতগুলোকেও ফাঁকা রাখবে না, হাতেও ছাপ দিচ্ছে, আবার পিঠে দেখো হাতের ছাপ। সব কটা পাগলের দল, আর কি কেউ বাকি আছে? তাড়াতাড়ি বাড়ি পালাতে যাচ্ছিল, ব্যাস হয়ে গেল। কিভাবে দাঁতে রং ঘষে দিচ্ছে দেখুন, ইস ছি। চেনা অচেনা সবাই মিলে আমরা একটু গানের তালে নেচে ফেললাম। এবার আমরা রং খেলার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কারো কোনো মুখ পরিষ্কার নেই, তার মধ্যেও এ ওকে রং মাখিয়ে যাচ্ছে। সেই ভূতের মতো চেহারা নিয়েই আমরা তাও কিছু ছবি তুলে ফেললাম। যার কাছে যত আবির আছে সব শেষ করে এবার আমরা বাড়ির পথে হাঁটা দেব। আমার কাছেও যত আবির ছিল তা আমি সবাইকে মাখিয়ে দিয়ে একদম শেষ করে ফেললাম। আগামী বছরগুলোতেও যেন আমরা একসাথে এইভাবেই রং খেলতে পারি, এটাই আমার ভগবানের কাছে একমাত্র চাওয়া। মাঠে হোলির উপর কিছু হিন্দি গান চলছিল, সেই গানের তালে তালে আমরাও একটু কোমর দোলালাম। বাড়ির পথে যাওয়ার সময়ও আমরা একে অপরকে আবির লাগাতে লাগাতে যে যার মতন বাড়ি পৌঁছে গেলাম। আগামী বছর এমনভাবেই খুব মজা করে হোলি খেলব এই আশা নিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।